মানে আপনার স্বামী উনি কি করে কি করে দারোগা কি কইলেন দারোগা বাগিনা জানবাসা হ্যাঁ মামা দেখ বিয়া বাড়ি মালে মাল হয়ে যাবো আজকে যা আছে সব চুরি করবি কোনো কিছু রাখতাম না হেলে তো তুই গোটাটা পুরেছি লঙ্গিতে পেঁচা সব কিছু লয়া ঠিক আছে ঠিক আছে ঢুক 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 আমি দেখতেছি কেউ আছে কিনা ঢুক মেজাজটা খারাপ হয়ে গেছে বিয়ে বাড়ি কাগজ টাগজ লাগিয়ে রাখছে আমি তো মনে করছি এ বাড়িতে ঢুকলে হাজার হাজার মন স্বর্ণ পামো এতে এক তোলা স্বর্ণ নাই বাড়িতে দামি দশটা টাকাও নাই দামিও কিছু নাই কি নিয়ে যাবো তোমার বুদ্ধি চাইছি না তোমার বুদ্ধিতে যদি এই জায়গা না আইয়া আমি মুসির বাড়িতে যেতাম অন্তত বেড়া চলে পাইতাম এই একটা জিনিস তো আছে কি খেয়াল করছস ভিতরে একটা মহিলা শুয়ে আছে পেছাইলা বেডি খালি এতে যাবো না যেহেতু আইসি একটা কিছু নিয়ে যাইতে হইব চল ওই বেডিতে লইয়া যাম নি গুম করে আলাম মানে জিম্মি করবা এই তো জিম্মি করলে পত্রিকা লিখে দেবো ওনার টেলিফোন নাম্বার সামু কমিলে অত লাখ টাকা লইয়া লইয়া যা বুদ্ধি দেখে তো ভালোই দিছো অনেকদিন পরে তোমার মাথা থেকে একটা ঝুলে বাইছে আয় চলো ওরে আল্লাহ আমি তো মনে হচ্ছি বুড়া বেটি এতে পরমা সুন্দরী এত সুন্দর মহিলা আমি তো আমার জীবন আর দেখি নেই হে বাকিনা মামা আমি তো বয়স হয়ে গেছে বিয়ে করতে পারি নাই তুই এটার মামি ডাক আমি বিয়ে করে এলাম জিম্মি করার দরকার নাই কি কস ও সাধারণ আইডিয়া তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমার আইডিয়া খালি বাজিতেছে বাজিতেছে না তুই মামি ডাকিস দেখ চেহারা কি রূপে তাহার আগুন জ্বলে আমরা চোর গান গাইতে আছি কেটা যদি শুনে কিরে তুই এত জড়াই ধরে রাখছিস তোর মামি রে মামা হ্যাঁ একটা জিনিস আমি বুঝতেছি না কেন ব্যাপারটা হয়েছে আমরা এসে চুরি করতে কিছুই পেলাম না এমন উঠকে একটা ঝামেলা লগে লিয়ে যেতেছি হ্যার নিয়ে কি করবো খাওয়াইতে হবো পড়াইতে হবো এমনি নিজেরা খাইতে না তো কি করবো এটা নিয়ে আরে তোর মামি বানাবো সে রান্না বান্না করবো তুই খাবি তুমি জিম্মির কথা বলছো না হ্যাঁ ওইটাই ভালো আসলো অন্তত কিছু হইলে তো চা বসা পাইতাম আরে দে খাইছে খাইছে হ্যাঁ কি আমার স্বামী পাইলে না ঠ্যাঙাবে আপনাদের আমার বাচ্চা দুটো যে বিচ্ছুর বিচ্ছু আপনারা যদি পায় কম দুইটা কামড়াই ছিড়াবা লাগবে বাগিনা স্বামী আছে দুইটা বাচ্চা আছে আপনারা কি মনে করছেন আমি অবিবাহিত আমার একটা বাচ্চা ক্লাস 7 এ পড়ে আরেকটা ক্লাস 5 এ পড়ে ওর তো স্কুলে গেছে এই তো বুড়ি আমি কি কইছি চুরি আচ্ছা জাগা মানে আপনার বাচ্চাকে পরিচয় তো পাইলাম মানে আপনার স্বামী উনি কি করে দারোগা কি কইলেন দারোগা বাগিনা জানবাসা হ্যাঁ আরে কোথায় গেল চোর দুইটা ও বুঝতে পারছি পালাইছে যাক বাবা ভালো হইছে কিন্তু দারোগা বললাম বাচ্চা বললাম মিথ্যে বললাম ওরা বুঝতেও পারলো না আমার কিসের বাচ্চার কিসের স্বামী দারোগা আমি তো এখানে বিয়ে করলাম না তার মানে এইটা বুঝতে পারলাম পুলিশকে সবাই ভয় পায় কারণ পুলিশের ধরলে 18 গা